আমি সবজি পোলাও বা ভেজিটেবল বিরিয়ানি করার জন্য সবজি নিয়েছি 5 রকমের। আপনারা বিন বা দেশে যেটা বরবটি সেটা নিতে পারেন। আর গাজর নিয়েছি এভাবে করে কাটা, আলু নিয়েছি 4 কোনা করে কাটা, মটর আর ভুট্টা নিয়েছি, কর্ন। এখানে আসলে এই ভেজিটেবলগুলা প্যাকেটেই পাওয়া যায়। আপনারা যদি দেশে রান্না করেন তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবল নিতে পারেন, জাস্ট 3টা নিলেও হয় বা এর বেশি নিলেও হয়। পেঁয়াজ কুচি নিয়েছি 1/3 কাপের মতো, তেল আর ঘি একসাথে করে নিয়েছি। এখানে আমি 1 চামচের মতো ঘি আর 4 টেবিল চামচের মতো তেল নিয়েছি। গুঁড়া মশলার ভিতরে আমরা নিয়েছি তেজপাতা, দারুচিনি 1/2 টেবিল চামচের মতো, রসুন বাটা 1 টেবিল চামচের মতো, আদা বাটা, জায়ফল নিয়েছি খুবই সামান্য পরিমাণে, এবং আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/4 চামচের মতো, খুব সামান্য, খুব বেশি হবে না। আর লবণ এবং এলাচ নিয়েছি। এখানে আমি চাল নিয়েছি 3 পটের মতো। আমি বাসমতি রাইস নিয়েছি, আমার এখানে তো পোলাও চাল পাওয়া যায় না, পোলাও চাল নিলে বেস্ট। পানি নিয়েছি 6 কাপ। প্যানটা গরম হলে আমরা তেল এবং ঘি একসাথে দিয়ে দিব, সাথে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা আমরা ততক্ষণই ভাজবো যতক্ষণ না ব্রাউন বা হালকা বাদামি কালার না হচ্ছে। আমার পেঁয়াজটা মোটামুটি ব্রাউন কালার চলে এসেছে। আমি এখন এর ভিতরে সব ভেজিটেবলগুলি ছেড়ে দিচ্ছি। এরপরে আমরা সব মশলাগুলি দিয়ে দিব। এরপরে আমরা চালটা দিয়ে দিব। চালটা আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম পানিতে। এরপরে আমি একটা ড্রেইনারে পানিটা ঝরিয়ে নিয়েছি। চালটাকে আমরা 3-4 মিনিট ভাজবো। আমাদের চালটা ভাজা হয়ে গিয়েছে। আমরা সবসময় একটু খেয়াল রাখবো চাল যাতে কোনো পানি না থাকে এবং চালটায় যেন একটা পটপট আওয়াজ হয়, তখনই আমরা বুঝবো যে আমাদের চাল ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এটার ভিতরে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখন এটার ভিতরে লবণ দিচ্ছি। আপনারা অবশ্যই লবণটা একটু চেক করে দেখবেন, লবণটা যেন একটু টান লবণ হয়, তাহলে চালের ভিতরে ঢুকে লবণটা পরে ঠিক হয়ে যাবে। আমরা জালটা হাই হিটে বাড়িয়ে দিব। পানিটা যখন টেনে আসবে তখন আমরা ঢাকনা দিয়ে দিব এবং জাল খুবই অল্প করে দিব। আমার পানিটা টেনে একদম প্রায় শুকিয়ে এসেছে। আমরা সবসময় খেয়াল রাখবো যাতে পানিটা একদম টেনে না যায়, মোটামুটি ভেজে ভেজে থাকে। এই অবস্থায় আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিটের জন্য আমরা একদম অল্প আঁচে বা সিমারিং আঁচে রেখে দিব। এরপরে আমরা সার্ভ করব। আমাদের পোলাও হয়ে গিয়েছে। আমরা শুধু এখন একটু হালকা হাতে উপরের ভাত নিচে এবং নিচের ভাত উপরে দিব। নিচে এবং উপরে চালটা সমানভাবে সিদ্ধ হবে। হয়ে গেল ঝরঝরা ভেজিটেবল বিরিয়ানি বা পোলাও। আমি একটা পেঁয়াজ দিয়ে পদ্ম ফুল করেছি। ধন্যবাদ।